প্রতিবেদনে আসছেন মূলত কি উদ্দেশ্য বা কি চিন্তা করে? ভালো একটা মনের মানুষের জন্য আসা। বিয়ে শাদী করবেন জীবন সঙ্গী হবে সে আশা নিয়ে আসছেন। বিয়ে শাদী করলে মানুষ চেহারাটা তো দেখতে চায়, মুখটা দেখাইল যে আমি বিয়ে করব তারই আমার চেহারাটা দেখাইমু। কোনো প্রেম ভালোবাসাটা আশা আছে নাকি? না, যে প্রেমিকা আছে সেই কারণে মুখটুক ঢেকে আসে এরকম তো নাই? আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন। কষ্ট লাগে কোন বিষয়টা বেশি এখন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটা উঁচু লম্বা, হিজাব পরিত অবস্থায় আসছে। আসলে দেখতেই পাচ্ছেন কি হয়েছে তার জীবনে, কেন প্রতিবেদনে আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? লেখাপড়া করেন নাই, কেমন লাগে জীবনটা আসলে? প্রতিবেদনে আসছেন মূলত কি উদ্দেশ্য বা কি চিন্তা করে? ভালো একটা মনের মানুষের জন্য আসা। বিয়ে শাদী করবেন জীবন সঙ্গী হবে সে আশা নিয়ে আসছেন। কষ্ট লাগে কোন বিষয়টা বেশি এখন? কষ্ট লাগে আজকে আমার গার্জেন বলতে আমার শুধু মা আছে আর কেউ নাই, মানে অনেক কষ্টে দিনকাল চলতেছে, বাসা বাড়ির কাজ করি, মা আমার অসুস্থ, এইসব বিষয়ে মানে খুব খারাপ লাগে। এখন যদি কেউ সত্যি সত্যি বিয়ে করতে চায় সেই মানুষটা কিরকম চান? সে যেমনই হোক, একটু বয়স বেশি হইলেও সমস্যা নাই, মানে আমার থেকে দুই তিন বছরের বড় হইলেও সমস্যা নাই, একটু বেশি বড় থাকলেও সমস্যা নাই। আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? এই আমার ফোন নাম্বার। নাম্বারটা মুখস্থ আছে? খোলা রাখবেন, যত কষ্ট হোক সত্য কথা বলবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক সেই দোয়াই করি। আর কিছু বলতে চান? না ভাই, আর কিছু বলতে চাই। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।